দেশের আর্থিক সংকট যেন গভীর থেকে আরো গভীর রূপ নিচ্ছে। মূল্যস্ফীতি, রিজার্ভ, প্রবাসী আয় কিংবা রপ্তানি খাত, সামষ্টিক অর্থনীতির এমন সূচকগুলোতে কোথাও সুখবর মিলছে না। ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনকালীন অস্থিরতায় ব্যবসায়িক পরিবেশই শুধু নষ্ট হচ্ছে না, থমকে আছে বিনিয়োগ। অন্যদিকে এ সময়ে বৈদেশিক ঋণের বোঝা মাথায় নিয়ে সহসা এই অর্থনৈতিক উত্তরণ ঘটবে এমন সম্ভাবনাও দেখছেন না অর্থনীতিবিদরা। বাবু কামরুজ্জামানের প্রতিবেদন। হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও, এমন বৃত্তে আবার ঘুরপাক খাচ্ছে দেশের অর্থনীতি। যে শিল্পের উপর ভর করে আছে দেশের 80%-এরও বেশি রপ্তানি নির্ভরতা, সেই তৈরি পোশাক খাতেও চলছে আন্দোলন, অস্থিরতা। ন্যায্য মজুরি আদায়ে রাজপথে পোশাক শ্রমিক। সবশেষ গেল অক্টোবর মাসে প্রায় 14% কমেছে পণ্য রপ্তানি। প্রবাসী আয়ে প্রত্যাশিত প্রবৃদ্ধি না থাকায় চাপ বাড়ছে রিজার্ভের উপর। এরই মধ্যে খোলাবাজারে ডলারের দাম 125 টাকা ছাড়িয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত তলা নিতে, যা এখন 20 বিলিয়নেরও কম। অবশ্যই রিজার্ভটা আমার যত বেশি হবে আমাদের স্বস্তিটা তত বেশি হবে। এটা একেবারে যে খুব খারাপ পরিস্থিতি তা নয়, তবে এটা একটু চাপ সৃষ্টি করে। সামষ্টিক অর্থনীতির এমন চাপ সামলাতে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর হিসাবে গত 8 মাস ধরে জীবনযাত্রার খরচ বা মূল্যস্ফীতি 9% ওপর, যার লাগাম টানতে ব্যর্থ হয়েছে সরকার। সবশেষ অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি ছাড়িয়েছে 12.5%, যা গত এক যুগের মধ্যে সর্বোচ্চ। বর্তমান সরকার এটা সিদ্ধান্ত করেছে যে তারা নির্বাচনের আগে আর কোনো ধরনের সংস্কার বা কোনো বলিষ্ঠ কোনো পদক্ষেপের দিকে তারা যাবেন না। তাহলে এই এবং এটার জন্য যে রাজনৈতিক মনোযোগটা, সেটাও এই মুহূর্তে তাদের দেওয়ার মতো সময় নেই। চলমান রাজনৈতিক অস্থিরতায় বাণিজ্য বিনিয়োগেও গতি নেই। সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে সরাসরি বিদেশি বিনিয়োগ বা FDI এসেছে $150 কোটি কম। ফলে নতুন করে অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কার কথা বলছেন ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা। আশঙ্কাটা ব্যবসায়ীদের মধ্যে একটু বেশি। এই মুহূর্তে আমরা কি বিনিয়োগে যাব, নতুন বিনিয়োগে যাব, চলমান বিনিয়োগে কি বৃদ্ধি বাড়াবো, সেটার একটা রিফ্লেকশন আমরা দেখতে পেরেছি যখন প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথটা প্রায় 14% থেকে 10%-এর নিচে চলে এসছে। তালুর মধ্যে মাথা গুঁজে রাখলে তো আর ঝড় থেকে পরিত্রাণ পাবো না, আমাকে একটু ফেস করতে হবে। তো আমি সরকার, আমি মনে করি যে এখন বালুর মধ্যে মাথা গুঁজে আছে। এখন তো ইলেকশন, কাজে ইলেকশনের সময় কিছু করতে পারবে না, আমি সেটা বুঝি। বিশ্বব্যাংকের 2013-14 সালের হিসাব মতে ওই সময়ে হরতাল ও অবরোধে দেশের উৎপাদন ব্যবস্থায় ক্ষতি হয়েছিল $220 কোটি বা $17,150 কোটি, যা সেই সময়ের GDP-র 1%। এবারও একই পরিস্থিতি হলে GDP-র 1% ক্ষতির পরিমাণ দাঁড়াবে $50,000 কোটি বেশি। পলিটিক্যাল পিস আমরা যতদিন না আবিষ্কার করতে পারি ততদিন ইকোনমিক পিস বা ইকোনমিক ফ্রিডম ওগুলো আমরা ওইভাবে প্রেডিকশন করতে পারবো না। সংকট গভীর হচ্ছে এবং এটার জন্য সরকারের গড়িমসি করা পলিসি ইস্যুগুলোকে নিয়ে এক ধরনের সিরিয়াস গড়িমসি করা হয়েছে। চলমান সংকট উত্তরণে রাজনৈতিক দূরদর্শিতা ও কৌশলী হবার পরামর্শ বিশ্লেষকদের। হ্যান্ডেল করেছিলাম আমি, বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। নিচে আমরা হয়তো এক্সচেঞ্জ রাখতে পারতাম।